विश्वविद्यालय पड़ुआ शिक्षार्थी बंधुरा जे जेखान थेके आमादेर भिडियोटी देखार जोन्नो क्लिक करेछो तोमादेर अनेक अनेक शुभेच्छा ओ स्वागतम। शिक्षार्थी बंधुरा तोमादेर विश्वविद्यालयगुलो कबे खोला होबे एई निये आजके आबारो एकटी आपडेट एसेछे, सेई आपडेटटी सम्पर्के तोमादेरके जानाबो। ताई अवश्यई तोमादेर विश्वविद्यालयगुलो कबे खोला होबे एई सम्पर्के जानते होले तुमि पुरो भिडियोटिते जुड़े थाकते होबे। हेलो फ्रेंड्स, तुमि देखछो अनलाइन डिजिटल बीडी यूट्यूब चैनल, साथे आछि शाहरिर आहमेद रुबेल। चलो भिडियोटी शुरू करी। कोविड 19 এই বিপর্যস্ত পৃথিবীতে থমকে আছে শিক্ষা জীবনও। জ্ঞান সৃষ্টি ও বিতরণের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলো নিতর হয়ে আছে। অদম্য প্রাণচঞ্চল্য থাকা স্থাপনাগুলো হয়ে পড়েছে প্রাণহীন। শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুম করিডোরগুলোও আজ নিস্তব্ধ। চলমান এই পরিস্থিতিতে শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন শিক্ষার্থীরা। দেশের করোনা পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নানা ধরনের ঘোষণা আসলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন ক্লাস নেওয়া ছাড়া এখন পর্যন্ত সুনির্দিষ্ট আর কোনো নির্দেশনা নেই, ফলে সেশনজট সহ শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আবাসিক হলসহ শ্রেণীকক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিন্তে বেশ কিছু চ্যালেঞ্জ তাদের সামনে, আর পরিস্থিতি পর্যবেক্ষণে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন ইউজিসি। एक शिक्षार्थी बोलें, एक लम्बा समय शिक्षा जीवन थे चले गए, क्लास करते परीक्षागुलो दीते पारेनी। ढाका विश्वविद्यालय उपाचार्य अध्यापक डॉक्टर मोहम्मद आख्तारुज्जामान बोलें, विश्वविद्यालय खोलार जो जखन भाव तखन अनेकगुलो विषय विवेचनाय रेखे तारपर आमादेर सामने दिके अग्रसर होते होबे। बेसरकारी विश्वविद्यालय मालिक समितिर सभापति शेख कबीर होसेन बोलें, जदि कोनो समय কোনো কিছু করতে হয় যতটুকু পারবো আমরা স্বাস্থ্যবিধি মেনে সেটা করব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খোলার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথ্য অনুযায়ী দেশে বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 37টি। এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা 5 লাখের বেশি, আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 91টি, যেখানে শিক্ষার্থীর সংখ্যা 3.5 লাখেরও বেশি। তো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খোলার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ অক্টোবরেও তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো খোলা হচ্ছে না। তবে এখানে বলা হচ্ছিল যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে দেওয়া হবে, কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকম মেচিউর তারা কিন্তু মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে চলার মতো মানে সুযোগ রাখে, অর্থাৎ চলার মতো তাদের ক্ষমতা আছে বা এবিলিটি আছে, তারা এটা সম্পর্কে জানে করোনা সম্পর্কে। সেজন্য যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয় তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো আগে খোলার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কবে নাগাদ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো খোলা হচ্ছে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত আসতেছে না, তবে অক্টোবরে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো খোলা হচ্ছে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।